60টি অভ্যাস আমাদের লক্ষ্য ও সফলতাকে, সফলতার পথকে ধ্বংস করে দেয়। এই 60টি অভ্যাস আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, তাই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এই 60টি অভ্যাস আপনি যদি পরিবর্তন করে ফেলেন, তাইলে দেখবেন আপনার জীবনে উন্নতি চলে আসবে। এক হচ্ছে মাদকাসক্ত। আমরা বিভিন্নভাবে মাদকাসক্তির প্রতি আসক্ত হয়ে পড়ছি, যেমন অনেকে বিড়ি সিগারেট খান, এটা মাদক না হলেও এটা মাদক দ্রব্য, নেশা জাতীয় জিনিস। এই জিনিসটা আমরা যতদূর সম্ভব ত্যাগ করার চেষ্টা করব, কারণ আপনি যখন ধূমপান করবেন, ধূমপান করলে আপনার ক্ষতি হবে সেটা বড় বিষয় না, যারা ধূমপান করে না তাদের বেশি ক্ষতি করে। আপনার পরিবারে যদি আপনি ধূমপান করার ধোঁয়াটা যদি ফেলেন, তাইলে আপনার পরিবারের অন্য সদস্যদের এটা ক্ষতি করবে, সবচেয়ে বেশি ক্ষতি করবে তাদের। আপনি যখন ধূমপান করবেন, আপনার এই ধূমপানের অংশটুকু আপনার যে সিগারেটের খোসা রয়েছে পেছনের দিকে তুলা, এই তুলাতে নিকোটিনটা আটকে যায়, কিন্তু ধোঁয়াটা যে ছাড়ছেন এই ধোঁয়াটা কিন্তু সম্পূর্ণ মস্তিষ্কের জন্য ক্ষতি করে। যারা ধূমপান করে না তাদের বেশি ক্ষতি হয়। দুই নম্বরে হচ্ছে ভয়। আমরা যে কোনো বিষয়ে ভয় করে থাকি, যে এটা পারবো না, এটা করব না, এরকম বিভিন্ন ধরনের ভয় রয়েছে। আমাদের সফলতার পিছনে এই ভয়টা বেশি কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে তিন নাম্বার, যেটা অন্যের পিছনে লেগে থাকা। আমরা সবসময় অন্যের পিছনে লেগে থাকি, লেগে পড়ি, এটা কিন্তু ঠিক না। আমরা আমাদের নিজেদেরকে সময় দেওয়া উচিত। সক্রেটিস বলেছিলেন নো দাই সেলফ, নিজেকে জানো। আমরা নিজেকে জানা উচিত, আমরা নিজেকে সময় দেওয়া উচিত। আমরা অন্যকে নিয়ে চিন্তা করার সময়ই নেই, অথচ আমরা কী করি, অন্যকে নিয়ে বেশি সময় ব্যয় করি। তারপর হচ্ছে চার নম্বরে হিংসা। আমরা বেশি হিংসা পরায়ণ, অন্যের সফলতা দেখে হিংসা করি, অন্যের ভালো দেখে হিংসা করি, এটা ঠিক না। আমরা অন্যের সুখ দেখে, লাভ দেখে, উন্নতি দেখে আমরা কি খুশি হওয়া উচিত, তাকে বাহবা দেওয়া উচিত, তার প্রশংসা করা উচিত। পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অসত্য সঙ্গ। আমরা সবসময় অসৎ সঙ্গটা ত্যাগ করার চেষ্টা করব। কথায় আছে সঙ্গ দোষে লোহা বাসে। আমরা সবসময় সঙ্গটা দেব ভালো সঙ্গ, অসৎ সঙ্গটা আমরা ত্যাগ করব। ছয় নম্বর হচ্ছে সময়ের অপচয়। আমরা বিভিন্নভাবে সময়টা অপচয় করে থাকি। আজ থেকে আমরা সময়ের মূল্যায়ন দেওয়ার চেষ্টা করব, যে কোনো জিনিস আমরা সময় মতো করব। সময়ের মূল্য বুঝে করে যারা কাজ, আজ তারা স্মরণীয় দুনিয়ার মাঝ। সবাই যারা দুনিয়াতে সফল কাম হয়েছে, সবাই সময়ের মূল্যায়ন করেছে। আমরাও চেষ্টা করব সময়ের মূল্য দিতে। সময়ের এক ফুট আর অসময়ের দশ ফুট, এটা মনে রাখতে হবে। সাত নম্বরে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে অহংকার। আমরা বেশিরভাগই অহংকার করে থাকি, বিভিন্ন বিষয়ে আমরা অহংকার করি, এটা মোটেও ভালো নয়। আসুন আমরা এই 60টি অভ্যাস ত্যাগ করার চেষ্টা করি, জীবনে সফলতা অর্জন করি।